উত্তর দিল্লির কংগ্রেস প্রার্থীকে চর খেতে হলো। প্রচারে বেরিয়ে আক্রান্ত হলেন কানহাইয়া কুমার। প্রচারে মালা পরানোর নামে কানহাইয়া কুমারকে ঠাটিয়ে চর, মুখে গায়ে ছেটানো হলো কালি। কানহাইয়ার সঙ্গে থাকা আপ আদমি পার্টির কাউন্সিলরকেও হেনস্থার অভিযোগ। উত্তর দিল্লির কংগ্রেস প্রার্থীকে খেতে হলো চর। প্রচারে বেরিয়ে আক্রান্ত কানহাইয়া কুমার, উত্তর দিল্লির কংগ্রেস প্রার্থীকে খেতে হলো চর, মুখে গায়ে ছেটানো হলো কালো কালি। দিল্লির উসমানপুর এলাকায় এই ঘটনা ঘটে। কানহাইয়া কুমারের সঙ্গে থাকা আম আদমি পার্টির এক কাউন্সিলরকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। হেনস্থা করা হয়েছে আম আদমি পার্টির কাউন্সিলরকেও। প্রচারে মালা পরানোর নামে কানহাইয়া কুমারকে ঠাটিয়ে চর, মুখে গায়ে ছেটানো হলো কালি। কানহাইয়ার সঙ্গে থাকা আম আদমি পার্টির কাউন্সিলরকেও হেনস্থার অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়। প্রচারে বেরিয়ে আক্রান্ত কানহাইয়া কুমার, উত্তর দিল্লির কংগ্রেস প্রার্থীকে খেতে হলো চর, মুখে গায়ে ছেটানো হলো কালো কালি। দিল্লির উসমানপুর এলাকার এই ঘটনা। কানহাইয়া কুমারের সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির এক কাউন্সিলরকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়। কংগ্রেস নেতার উপরে 7-8 জন মিলে চড়া হয়েছিল এমনটাই জানা গিয়েছে। দলীয় বৈঠক থেকে কানহাইয়া বের হতেই তাকে ঘিরে ধরেন সমর্থকেরা, আর ওই ভিড় থেকে আক্রমণকারীরা মালা পরানোর নাম করে এগিয়ে আসে। কানহাইয়ার গলায় মালা দেওয়ার সঙ্গে সঙ্গে সপাটে চড় মারেন। গোটা ঘটনায় হকচকিয়ে যান কংগ্রেস প্রার্থী, মুখে গায়ে ছেটানো হয় কালি। কানহাইয়ার সঙ্গে থাকা আম আদমি পার্টির কাউন্সিলরকেও হেনস্থার অভিযোগ। দুই অভিযুক্ত নিজে সোশ্যাল মিডিয়ায় কানহাইয়া কুমারের ওপর হামলার ভিডিও করেছেন। প্রচারে মালা পরানোর নামে কানহাইয়া কুমারকে ঠাটিয়ে চর, উত্তর দিল্লির কংগ্রেস প্রার্থীকে চর মারল, মুখে গায়ে ছেটানো হলো কালি। কানহাইয়ার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির কাউন্সিলরকেও হেনস্থার অভিযোগ। প্রচারে বেরিয়ে আক্রান্ত কানহাইয়া কুমার, উত্তর দিল্লির কংগ্রেস প্রার্থীকে খেতে হলো চর, মুখে গায়ে ছেটানো হলো কালি। দিল্লির উসমানপুর এলাকায় এই ঘটনা ঘটে। কানহাইয়া কুমারের সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির এক কাউন্সিলরকেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়, সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রচারে মালা পরানোর নামে কানহাইয়া কুমারকে ঠাটিয়ে চর, মুখে গায়ে ছেটানো হলো কালি। কানহাইয়ার সঙ্গে সঙ্গে আম আদমি পার্টির কাউন্সিলরকেও হেনস্থার অভিযোগ। কংগ্রেস নেতার উপর 7-8 জন মিলে চড়াও হয়েছিল। দলীয় বৈঠক থেকে কানহাইয়া বের হতেই তাকে ঘিরে ধরেন সমর্থকেরা। ওই ভিড় থেকে আক্রমণকারীরা মালা পরানোর নাম করে এগিয়ে আসেন। কানহাইয়ার গলায় মালা দেওয়ার সঙ্গে সঙ্গে সপাটে চড় মারেন। গোটা ঘটনায় হকচকিয়ে যান এই কংগ্রেস প্রার্থী,